দেখুন, যেভাবে গোপন মিশনে ওমানের পথে ইরানের যুদ্ধজাহাজ, ইসলামী প্রজাতন্ত্র ইরানের দুইটি যুদ্ধজাহাজ একটি গোপন মিশন চালানোর জন্য ওমানের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। এছাড়া জাহাজ দুটি গভীর সাগরে তাদের আরও কিছু মিশন চালাবে বলেও জানানো হয়েছে। জানা গেছে, ইরানের 47তম নৌবহরের আল বোর্জ ডেস্টিয়ার ও বুশেহর লজিস্টিক ভেসেলস দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস থেকে ওমানের দিকে রওনা দেবে। পরে জাহাজ দুটি ভারত মহাসাগর ও এডেন উপসাগরে মিশন চালাবে। 46তম নৌবহরের দুইটি জাহাজ গত 17 এপ্রিল থেকে ওই এলাকায় মিশনে ছিল, তারা এখন ফিরে আসবে। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ইরান আন্তর্জাতিক সমুদ্র সীমায় তার নৌবাহিনী ও যুদ্ধজাহাজের উপস্থিতি বাড়িয়েছে। এইসব জাহাজ নৌ চলাচলের রুট ও বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা দিয়ে আসছে। ইরানের নৌবাহিনী বেশ কয়েকটি জঙ্গি হামলার প্রচেষ্টা নস্যাৎ করেছে। ইরানি ও বিভিন্ন দেশের জাহাজের ওপর এইসব হামলার চেষ্টা হয়েছিল। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।